নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। তুলা রাশি জুলাই মাস কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। এই মাসে তুলা রাশির সাপেক্ষে কিছু অতীব শুভ পরিবর্তন দেখতে পাচ্ছে। তুলা রাশির অধিপতি একাদশের অবস্থান, একাদশপতি দশমে অবস্থান এবং আপনাদের দ্বিতীয় পতি সপ্তমপতির একাদশে অবস্থান। অনেক দিক থেকেই তুলা রাশির কিন্তু এই তিনটি ভাব, দেখুন ভাগ্যস্থান নবম ভাব, দশম ভাব কর্মস্থান এবং একাদশ ভাব ভীষণভাবে এফেক্টিভ থাকবে এই জুলাই মাসে তুলা রাশির সাপেক্ষে। তাই অনেক শুভ ফল আপনাদের জন্য অপেক্ষা করছে জুলাই মাসে। পাশাপাশি দেখুন আপনাদের রাশির পঞ্চম ভাবে শনি কিন্তু বক্রী হয়ে অবস্থান করছে, ফলে যে কাজগুলো দীর্ঘদিন আপনাদের আটকে ছিল সেই কাজগুলো কিন্তু এবার আপনাদের পজিটিভ হতে দেখা যাবে। এবং সপ্তম ভাবে যে রাহু এবং বৃহস্পতি গুরুচণ্ডালী যোগ করে বসেছিল সেই যুগে কিন্তু অনেকটাই অবসান হয়ে গেছে, কেননা অনেকটা ডিগ্রি মিনিটের ফারাক কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রাহু এবং বৃহস্পতির মধ্যে। এবং বৃহস্পতি এই মুহূর্তে অনেক বেশি পজিটিভ অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতির ডিগ্রি মিনিট হিসেবে বৃহস্পতি জুলাই মাসে অনেক বেশি বলশালী থাকছে, ফলে ওভারঅল বিচার করে জুলাই মাসটা কিন্তু তুলা রাশির জন্য বিশেষ অপরচুনিটি, বিশেষ সুযোগ আনতে চলেছে। সেটাকে কাজে লাগাতে পারলে আপনাদের জন্য কিন্তু কোনো রাস্তা খুলে যেতে পারে, বন্ধ কাজ চালু হতে পারে এবং কিছু কাজ দীর্ঘদিন আপনাদের কোনো মনের ইচ্ছা আপনাদের কিন্তু পূর্ণ হতে পারে। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন, কোনো জায়গা স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক আলোচনা থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। তাই একটু অল্প সময়ের জন্য প্রোগ্রাম করব, খুব বিস্তারিত আলোচনা করব না, যতটা বলার ততটাই বলবো। তাই অবশ্যই প্রোগ্রামটি দেখবেন, আর যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি গোচর ফলে। গোচর ফলের পরে কিন্তু আমি আলোচনা করব, কেন গোচর ফল না বুঝলে কিন্তু ফলাদেশগুলো সঠিক বুঝতে পারবেন না, তাই অবশ্যই স্কিপ করে যাবেন না, গোচর ফলগুলো শুনুন। এর মধ্যেও কিন্তু কিছু আলোচনা করা হয় যেগুলো আপনাদের জন্য কিন্তু বিশেষ শোনার দরকার আছে, আপনাদের জন্যই আলোচনা করা, আপনারা যদি না শোনেন তাহলে আপনাদেরই লস। সেই জন্য আমি বলছি পুরো প্রোগ্রামটাকে দেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হবে। অনেক ভালো মন্দ আলোচনা করা হয় প্রোগ্রামে, সেই জায়গাটা যদি আপনারা খালি যেটুকু দেখা সেটুকুই দেখেন তাহলে কিন্তু পুরো প্রোগ্রামের জিস্ট আপনারা কিন্তু পাবেন না, তাই চেষ্টা করবেন একটু কষ্ট হলেও পুরোটা দেখার। প্রথমে গোচর ফল বলবো, দেখুন আপনাদের রাশিতে কেতু বসে আছে, দ্বিতীয়ভাবে মাসের শুরুতেই চন্দ্র বসে আছে, তৃতীয়ভাবে কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমভাবে শনি বক্রী রাহুর নক্ষত্রে, ষষ্ঠভাবে কোনো গ্রহ নেই, সপ্তমভাবে বৃহস্পতি এবং রাহু বসে আছে, অষ্টমভাবে কোনো গ্রহ নেই, ভাগ্যস্থানে রবি এবং বুধ বুধাদিত্য অবস্থায় দেখতে পাচ্ছে। এই জায়গাটা যথেষ্ট ভালো পাবেন, ভাগ্যের সাথ পাবেন, সাত তারিখ পর্যন্ত বুধ আপনাদের ভাগ্যস্থানে থাকবে, তারপর আপনাদের দশমভাবে অর্থাৎ কর্কট রাশিতে চলে আসবে, সতেরো তারিখে রবি কিন্তু আপনাদের কর্কট রাশিতে চলে আসবে, আবার সতেরো তারিখের পর থেকে আপনাদের দশমভাবেও একটা বুধাদিত্যের এক্সিস পাবেন, তেইশ তারিখ পর্যন্ত বুধ কিন্তু আপনাদের দশমভাবে থাকবে, তারপর আপনাদের একাদশভাবে চলে আসবে। মাসের শুরুতেই শুক্র কিন্তু আপনাদের দশমভাবে থাকছে, আপনাদের রাশির অধিপতি আট তারিখে একাদশভাবে চলে আসছে, এই জায়গাটাও কিন্তু আপনাদের কিছু সফলতা এই মাসে পাবেনই পাবেন। এবং সেখানে মঙ্গল আপনাদের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি মঙ্গলও একাদশভাবে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন। মাসের শেষের দিকে সাতাশ তারিখ নাগাদ শুক্র বক্রী হবে, ভাগ্যপতি বুধ তেইশ তারিখের পরে আপনাদের একাদশে গোচর করবে, এই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো পাবেন। ফলে ওভারঅল আলোচনা করছি আপনারা শুনুন, অনেক দিক থেকেই শুভ ফল আছে সেই জায়গাটা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমে বলুন ব্যক্তিগত দিক থেকে কী ফল পাবেন। ব্যক্তিগত দিক থেকে দীর্ঘদিন যে নানা রকম মানসিক ডিস্টার্বেন্স ফেস করতে হচ্ছিলো এই মুহূর্তে কিন্তু সেই জায়গাটা থেকে অনেকটাই জুলাই মাসে বেরিয়ে আসতে পারবেন। বৃহস্পতি অনেক বেশি পাওয়ারফুল, ডিগ্রি মিনিট হিসেবে অনেক বেশি স্ট্রেন্থ কিন্তু বৃহস্পতির মধ্যে এখন থাকছে, ফলে বৃহস্পতি নাসস্থ ছিল, তারপর গুরুচণ্ডাল এক্সিসের মধ্যে ছিল, এখন কিন্তু গুরুচণ্ডাল এক্সিস অনেকটাই নেই, ফলে সেই জায়গাটা ডিগ্রি মিনিটে অনেক ফারাক এসে গেছে বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে। ফলে ব্যক্তিগত দিক থেকে জ্ঞান বুদ্ধির বিকাশ, ব্যক্তিগত উন্নতি, চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস আপনারা কিন্তু দেখতে পারবেন। মনে কোনো সফলতা, মনের কোনো ইচ্ছা এ মাসে আপনাদের পূর্ণ হতে পারে, যেটার জন্য কিন্তু ব্যক্তিগত দিক থেকে অনেক মানসিক স্ট্রেংথ আপনারা পাবেন, দীর্ঘদিন হয়তো পাচ্ছিলেন না, সেই জায়গাটা কিন্তু এই মাসে আপনাদের পূর্ণ হতে চলেছে। একাদশে আপনাদের রাশির অধিপতি একাদশে অবস্থান করছে মঙ্গলের সঙ্গে,
পারে সেই দিক থেকেও কিন্তু কিছু সফলতা আপনাদের হাত লাগবে এবং সেখান থেকে ব্যক্তিগত দিক থেকেও অনেক পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। রাহু দৃষ্টিটা পড়ে আছে, উদ্যম থাকবে, মানসিক উদ্যম কিন্তু থাকবে, ফলে কাজে লাগান, সেই জায়গাটাকে কাজে লাগান, তাহলেই কিন্তু ভালো ফল পাবেন। ভালো বলছি মানে যে ভালো চলে আসবে ঘরে বসে থাকলে তা কিন্তু নয়, নিজেকে সেই জায়গাটা তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু ভাগ্য এই মুহূর্তে আপনাদের গ্রহরা যথেষ্ট সাপোর্ট করছে, ব্যক্তিগত দিক থেকে ডেভেলপমেন্ট দেওয়ার মতো পরিস্থিতিতে আছে, আপনারা যদি সেটাকে কাজে লাগাতে পারেন অবশ্যই ফল সফলতা পাবেন। দ্বিতীয়ভাবে মঙ্গল কিন্তু একাদশে বসে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে সপ্তম প্রতি, ফিনান্সিয়াল দিক থেকে মাসটা অতীব ভালো, আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে, সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। পুরো মাসটাই কিন্তু আর্থিক দিক থেকে তুলা রাশির জন্য যথেষ্ট ভালো। পঞ্চমে শনি বসে আছে এবং বক্রী অবস্থায়, যে টাকা পয়সা নিয়ে সমস্যা চলছিল তার সমাধান খুঁজে পাবেন, তার সমাধান রাস্তা কিন্তু আপনারা পেয়ে যাবেন। দীর্ঘদিন হয়তো কোনো সমস্যা ফিনান্সিয়াল দিক থেকে হচ্ছিল, এই মাসে কিন্তু তার সমাধান কিন্তু আপনারা পাবেন, ফলে সেই দিক থেকে ভালো আর্থিক লাভ হবে, সে ব্যবসায়ী করুন কর্মই করুন আর্থিক দিক থেকে লাভদায়ক মাস প্রমাণিত হবে। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছেন অবশ্যই কিন্তু আর্থিক দিক থেকে ভালো, পারিবারিক দিক থেকেও ভালো, পরিবারে কোনো সদস্য বৃদ্ধি হতে পারে, পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে, পরিবারে একাধিক মানুষের আনাগোনা হতে পারে, পারিবারিক দিক থেকেও মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। মঙ্গলের দৃষ্টিটা পড়ে থাকছে, নিজে মঙ্গল কিন্তু একাদশে বসে দ্বিতীয় হয়ে দৃষ্টি দিচ্ছে, ফলে দ্বিতীয়ভাবে ফল, শনি দীর্ঘদিন দৃষ্টি দিয়েছিল, ফিনান্সিয়াল দিক থেকে হয়তো চাপ চলছিল, পারিবারিক দিক থেকেও একটা হতাশাপূর্ণ পরিস্থিতি চলছিল, মঙ্গলের দৃষ্টি যখনই পড়বে পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পাবেন, ফলে জুলাই মাসটা কিন্তু এই জায়গা থেকেও ভালো পাবেন। কথাবার্তার মধ্যে যে হয়তো দ্বিধানন্দ কাজ করছিল, হয়তো কথার মধ্যে সেই ডেপথ খুঁজে পাচ্ছিলেন না, এই মুহূর্তে কিন্তু আপনার কথার মধ্যে একটা ডেপথ, একটা গুরুত্ব আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কথার মধ্যে একটা পজিটিভনেস থাকছে এবং সেই কথা কিন্তু লোকের কাছে গ্রহণীয় হচ্ছে, এই জায়গাটা পাবে, ফলে অবশ্যই তুলা রাশির জন্য ভালো। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ঘুরে ঘুরে যারা কাজ করে তাদের দিক থেকে ভালো। বৃহস্পতি এবং রাহুর যৌথ দৃষ্টি আপনাদের তৃতীয় হয়ে পড়ছে, রাহু দৃষ্টি তো দীর্ঘদিনই পড়ে আছে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতির দৃষ্টিটাও কিন্তু পড়ছে, ফলে ঘোরাঘুরি করে যারা কাজ করে, যারা অনলাইনে কাজ করছে সেদিক থেকে ভালো। অবশ্যই ভাই বোনের থেকে কোনো হেল্প আপনারা পেতে পারেন, প্রতিবেশীদের থেকে, দীর্ঘদিন হয়তো প্রতিবেশীর সঙ্গে কোনো বিবাদ চলছিল তার কিন্তু সমাধান হবে, সেই জায়গাটাও কিন্তু ভালো, ফলে প্রয়োজনে হোক বা ব্যক্তিগত কারণেই হোক ছোটোখাটো ভ্রমণ, আধ্যাত্মিক স্থানে গমন আপনাদের এই মাসে কিন্তু হওয়ার জায়গা থাকছে, সেই দিক থেকে ভালো। যোগাপিত শিক্ষা বাড়িগারি মাতৃস্থানের দিক থেকে কেমন যাবে, রবি বুধ বুধাদিত্য যোগ করে বসছে চতুর্থে দৃষ্টি দিচ্ছে, বুধ হচ্ছে বুদ্ধির কারক, ফলে বুধের দৃষ্টি যখন পড়ছে চতুর্থ হবে, শুক্রের দৃষ্টি পড়ছে, রবির দৃষ্টি শত তারিখ থেকে চতুর্থ হয়ে পড়ছে, ফলে এডুকেশন দিক থেকেও কিন্তু ভালো, যে হয়তো এডুকেশনে পড়াশোনার দিকে কোনো গাফিলতি হচ্ছিলো সেই জায়গাটা কিন্তু এই মাসে আপনারা কভার করতে পারবেন। সেদিক থেকে নতুন কোনো পরিকল্পনা হয়তো করছিলেন বা কোনো স্টেপ নিচ্ছিলেন, পড়াশোনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এই মাসে সেই জায়গাটা কিন্তু স্টুডেন্টদের জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে, মাতৃস্থানের জন্য তুলনামূলক ভালো, সেই জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ জল মাতৃস্থানের দিক থেকে পাবেন। এবং বাড়ি গাড়ি সংক্রান্ত, নতুন বাড়ি গাড়ি কিনতে চান, বাড়ি গাড়ি বা অ্যাডভান্স করতে চান বা কোনো প্রপার্টি কিনতে চান, অবশ্যই কিন্তু এই মাসে আপনাদের কিছু না কিছু পজিটিভ রেজাল্ট আপনারা প্রপার্টি বাড়ি গাড়ির দিক থেকে পেতে পারেন, অতীব শুভ ফল আছে, সেই জায়গাটা কিন্তু পাবেন। একাদশ পথে রবির দৃষ্টি পড়ছে সত তারিখের পর থেকে, সেই জায়গাটাকে দেখতে পাওয়া যাচ্ছে, ফলে ওভারঅল মাসটা কিন্তু শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান এই জায়গা থেকে ভালো, কোনো বন্ধু বান্ধবের হেল্প পেতে পারেন। প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে কেমন যাবে, সন্তান স্থানে শনি কিন্তু বক্রী হচ্ছে এবং মঙ্গলের দৃষ্টিটা পড়ছে, মঙ্গলের দৃষ্টি মঙ্গল একাদশে বসে শনির উপর দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার সন্তানের যদি কোনো শারীরিক প্রবলেম হয়েছিল, হয়তো ভুগছিল, ঠিক হচ্ছিল না, এই মাসে কিন্তু ঠিক হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু থাকছে। এবং সন্তানের মধ্যে একটা চেঞ্জ দেখতে পারবেন, সন্তানের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ দেয়, যাদের সন্তানরা একটু অবাধ্য হয়ে গেছিলো, কথা শুনছিল না, এই মুহূর্তে কিন্তু ছ মাস শনি ছ মাস বক্রী থাকবে, সেই মুহূর্তে কিন্তু অবশ্যই শনির নক্ষত্রে রাহুর নক্ষত্রে বক্রী থাকছে, ফলে সন্তানের মধ্যেও কিছু চেঞ্জ আপনারা দেখতে পারবেন। প্রেমের দিক থেকে, প্রেমের মধ্যে একটা নতুনত্ব অধ্যায় কিন্তু শুরু হতে চলেছে এবং প্রেমের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং কাটতে চলেছে, ফলে
ছোটখাটো কথাকে গুরুত্ব না দিয়ে যদি আপনারা সম্পর্ক টিকিয়ে রাখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভালো ফল পাবেন। প্রেম বিবাহের কিছু কথা, দীর্ঘদিন প্রেমের মধ্যে আবদ্ধ আছেন সেখান থেকে প্রেম বিবাহের প্রবল সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম বিবাহের কথা পাকা করার জন্য অতীব শুভ মাস কিন্তু হতে চলেছে, সেই জায়গাটা কিন্তু আপনারা পাচ্ছেন, সেই দিক থেকে ভালো পাবেন। পরিশ্রমের মাত্রা একটু বাড়বে, কর্ম করার প্রবণতা বৃদ্ধি পাবে এবং সেখান থেকে পরিশ্রমের মাত্রা কিন্তু আপনাদের একটু বাড়বে, একটু কাজের চাপ কিন্তু বাড়বে, এই জায়গাটা কিন্তু থাকছে। ফলে যেই কাজ করুন না কেন কাজের প্রেশার কিন্তু থাকবে এবং চেষ্টা করবেন, শনি যেহেতু পঞ্চমে বসে আছে কোথাও একটু ব্যক্তিগত দিক থেকে গাফিলতি আসতে পারে, সেই জায়গাটা আপনারা চেষ্টা করবেন সেই গাফিলতিটাকে ওভারকাম করে যদি আপনারা কাজটা ঠিকঠাক করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা সফল হবে। রোগ ঋণ শত্রুতা থেকে দেখুন, রোগ ঋণ শত্রুতার জায়গায় কিন্তু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে চলে গেছে, ফলে সেই দিক থেকে কিন্তু কিছু ঋণ পাওয়ার জন্য কিন্তু মাসটা ভালো, কিছু রোজকার রুটিন যেগুলো আছে ভালো, ইন্টারভিউ ফেস করার জন্য মধ্যম প্রকৃতি ফল পাবেন, সেই দিকে থেকে খুব প্রবলেম নেই। যারা ধরেন কোনো কারণে শত্রুতার সম্মুখীন হয়েছেন বা শত্রুতার মধ্যে পড়ে আছেন এই মুহূর্তে কিন্তু কিছু হলেও সেখান থেকে রিলিফ জুলাই মাসে আপনারা পাবেন, সেই জায়গাটা কিন্তু থাকছে, ফলে সেই দিক থেকে কিছু ভালো ফল আপনাদের জন্য অপেক্ষা করছে। তুলা রাশির জন্য কিন্তু এই জায়গাগুলো ভালো দেবে। বিবাহিত জীবনের জন্য কিন্তু বিশেষ সুবিধা পেতে চলেছেন, ব্যবসার দিক থেকেও বিশেষ লাভ পেতে চলেছেন, ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন, নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো, ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, ব্যবসার দিক থেকে অধিক মুনাফা লাভ কিন্তু আপনারা অবশ্যই করতে পারবেন এই জুলাই মাসে। বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের সমস্যার সমাধান কিন্তু হবে, কেননা বৃহস্পতি সেখানে বসে আছে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে, নিজেরাই কিন্তু অনেক সমস্যার সমাধান আপনারা ইচ্ছা করলেই করে নিতে পারেন, তাই চেষ্টা করুন নিজেরা সমস্যা নিজেরাই যাতে মিটিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই অনেক বড় সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, সেই জায়গাটা আছে। আগের থেকে পরিস্থিতিটা ভালো, ছোটোখাটো ব্যাপারকে গুরুত্ব দেবেন না, তাহলে কিন্তু বিবাহিত জীবনে কোনো সমস্যা হওয়ার জায়গা নেই। রাহু যদিও সেখানে বসে আপনার রাশিতে কিন্তু বসে আছে, সেদিক থেকে কিন্তু একাধিকবার ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু এই মাসে হতে পারে, ছোটোখাটো পার্টনারের সঙ্গে আপনার বিবাহিত কাপলদের মধ্যে ছোটোখাটো ভ্রমণ, ধর্মস্থানে গমন, এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে, সেই দিক থেকে কিন্তু ভালো পাবেন। নতুন বিবাহের কথা পাকা করার জন্য মাসটা কিন্তু যথেষ্ট ভালো, তাই যারা বিবাহের কথা পাকা করতে চান অবশ্যই কিন্তু করতে পারেন, সেদিক থেকে শুভ ফল আপনারা পাবেন। অষ্টমপতি মাসের শুরুতে দশমভাবে বসে থাকছে এবং ভাগ্যপতি ভাগ্যস্থানে বসে থাকছে, ফলে ভাগ্যের দিক থেকে একটা প্রভূত স্বাদ কিন্তু আপনারা পাবেন। আপনাদের একাদশপতি মাসের সতেরো তারিখ পর্যন্ত ভাগ্যস্থানে বসে থাকছে, ভাগ্যস্থানে বসে আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, বুধ সাত তারিখ পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে যে কাজগুলো আপনাদের দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে আপনারা চেষ্টা করুন এই মাসে যেভাবেই হোক সেটাকে বের করার এবং সেই সুযোগটা আপনারা পাবেন, ফলে নিজেরা যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু কোনো কাজই হতে চাইবে না। গ্রহরা আপনাদের সাপোর্ট করার চেষ্টা করছে, আপনারা কিন্তু সেই জায়গাটা বার করার চেষ্টা করুন তাহলে ভালো ফল পাবেন। ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকবে, উচ্চশিক্ষায় বলুন, পিতার দিক থেকেই বলুন, দূর যাত্রার ক্ষেত্রে বলুন, বাড়ি থেকে যারা দূরে আছে তাদের দিক থেকেও বিশেষ করে প্রথম দশ তারিখ পর্যন্ত সময়টা কিন্তু ভালো, সাত থেকে দশ তারিখ পর্যন্ত সময়টা অতীব ভালো, ভাগ্যের দিক থেকে সাত পাবেন। কর্মের দিক থেকে যথেষ্ট শুভ ফল পাবেন, কর্মস্থানে একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে, প্রথম সাত তারিখ পর্যন্ত কিন্তু শুক্র থাকছে, আট তারিখ থেকে আবার বুধকে দেখতে পারবেন এবং রবি সতেরো তারিখ থেকে আপনাদের দশমভাবে বসছে, ফলে যারা কোনো কর্ম নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, তুলা রাশির জাতক জাতিকারা বারবার বলে দিচ্ছি, যারা কর্ম নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, নতুন কর্ম খুঁজছেন, তাদের জন্য কিন্তু জুলাই মাসটা অতীব শুভ কিছু অপরচুনিটি আনতে চলেছে, ফলে কর্ম নেই বলে হতাশ হয়ে বসে থাকবেন না, একটু জোর দিয়ে চেষ্টা করুন তাহলে কিন্তু নতুন কর্ম প্রাপ্তির প্রবল সম্ভাবনা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্য যথেষ্ট সাথ দেবে, আপনাদের ভাগ্যপতি দশমভাবে অবস্থান থাকছে তেইশ তারিখ পর্যন্ত, ফলে যারা দীর্ঘদিন হায়ার এডুকেশান নিচ্ছে বা এমবিএ করে বসে আছে বা কোনো কর্ম খুঁজছে, এমএনসিতে কর্ম খুঁজছে, এদের দিক থেকে নতুন অপরচুনিটি, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছে এদের দিক থেকে কিন্তু নতুন অপরচুনিটি আপনারা পেতে চলেছেন। আমি সবার কথা বললাম না, বলতে গেলে তাহলে প্রোগ্রাম অনেক বড় হয়ে যাবে, ফলে প্রত্যেকটা ব্যাপার বলছি, কর্মের দিক থেকে আপনারা কিন্তু শুভ ফল পাবেন, কর্মে প্রমোশন হতে পারে, কর্মে কোনো ইনক্রিমেন্ট, কর্মের দিক থেকে লাভ কিন্তু আপনারা পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আছে।
দীর্ঘদিন আপনার পিতা কোনো টাকা পয়সা নিয়ে সমস্যা ভুগছে, কোনো টাকা পয়সা আটকে আছে, সেখান থেকেও কিন্তু পিতার ফিনান্সিয়াল দিক থেকে, আর্থিক দিক থেকে সেই টাকা উদ্ধার হওয়ার জায়গা কিন্তু এই মাসে আপনারা পাবেন। তাই চেষ্টা করুন, যদি দেখা যায় যে আপনার পিতা কোনো জায়গায় টাকা পয়সা আটকে আছে, সেই জায়গা থেকেও কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পেতে চলেছে। আপনার পিতার দিক থেকে জায়গাটা ভালো পাবে, সেদিক থেকে যথেষ্ট ভালো। একাদশভাবে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি মঙ্গলের অবস্থান 29 তারিখে, জুন মাসের 29-30 তারিখ থেকে কিন্তু আপনাদের একাদশভাবে মঙ্গলের গোচর হয়ে যাচ্ছে। ফলে পুরো জুলাই মাসটাই কিন্তু মঙ্গল একাদশে থাকবে। আপনাদের দ্বিতীয় পতি সপ্তম পতি অর্থ, পরিবার, ব্যবসা, বিবাহ এই জায়গা থেকে কিন্তু শুভ ফল দেবে। যে সমস্যাগুলো ফেস করছিলেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। যাদের বিশেষ করে যেটা একটা সমস্যা আছে যে শনিমঙ্গল যোগ হচ্ছে, শনিমঙ্গল যোগ হচ্ছে মানে যাদের জন্মছকে ধরেন শনিমঙ্গল যোগ আছে, তাদের দিক থেকে কিন্তু একটু বাধাবিঘ্ন আসতে পারে, কিন্তু তার পরিসমাপ্তিটা কিন্তু আপনাদের ফরেই থাকবে। এমন না যে শনিমঙ্গল যোগ যাদের নেই তাদের ক্ষেত্রে বলছি না, যাদের ধরুন জন্মছকে শনিমঙ্গল যোগ আছে বা শনিমঙ্গলের দশা চলছে, তাদের একটু বেগ পেতে হতে পারে, কিন্তু তারপরেও বলছি সেই বেগ কিন্তু আপনাদের দমিয়ে রাখতে পারবে না, আটকে রাখতে পারবে না। আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই শুভ ফল পাবেন। কারণ সবচেয়ে যে বড় কথা, আপনাদের রাশির অধিপতি একাদশে অবস্থান করছে 7 তারিখের পর থেকে এবং সারা মাসেই একাদশে থাকছে। ফলে রাশির অধিপতি রবির ঘরে, যদিও রবির ঘর সেখানে খুব একটা ভালো ফল শুক্র দিতে পারে না, কিন্তু তাও যেহেতু আপনাদের একাদশ ভাব এবং বুধ কিন্তু যখনই 23 তারিখে আপনাদের একাদশে গোচর করবে, পরিস্থিতির মধ্যে আরও বেশি পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন। শুক্র এবং শনির সম্পর্ক যথেষ্ট ভালো, শুক্র শনি এবং বুধের সম্পর্ক যথেষ্ট ভালো। ফলে একাদশে একাধিক গ্রহের যে সন্নিবেশ আপনারা এই মাসে দেখতে পারবেন, সেখান থেকে কিন্তু অবশ্যই ভালো ফল আপনাদের জন্য অপেক্ষা করছে। অনেক বাধা বিঘ্ন থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। যারা বিদেশের মাটিতে আছে, হয়তো সেখানকার রেসিডেন্সিয়াল নিয়ে কোনো সমস্যা হচ্ছে, আপনারা চেষ্টা করুন সেখানে কিন্তু অবশ্যই একটা রেসিডেন্সিয়াল হওয়ার জায়গা আপনারা কিন্তু পাচ্ছেন। ফলে বিদেশের মাটিতে যারা আছে তাদের দিক থেকেও ভালো। যদিও আমার প্রচুর ক্লায়েন্ট বিদেশে আছে, তাদের জন্য বলে দিচ্ছি এই মাসটা তাদের জন্য কিন্তু ভালো যাবে। ওভারঅল বলে দিলাম, বেশি বিস্তারিত আলোচনা করলাম না, যেটুকু বলার বলে দিলাম। আশা করি আমার সাবস্ক্রাইব বন্ধুরা বুঝতে পেরেছেন। ফলে একটু উদ্যম নিয়ে কাজ করুন, একটু পজিটিভলি কাজ করার চেষ্টা করুন, অবশ্যই মাসটা আপনাদের ফেভারে থাকবে। শনি বক্রী হচ্ছে, শনিমঙ্গল যোগ হচ্ছে, এগুলো যদি মাথার থেকে বের করে আপনারা আপনাদের কর্মটাকে ফোকাস করতে পারেন, কর্মপতি, কর্মস্থানে একাধিক গ্রহের অবস্থান এবং একাদশে একাধিক গ্রহের সন্নিবেশ আপনাদের অনেক সমস্যা থেকেও বের করে আনবে। ফলে পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকুন, শনিবারটা মানুন। শনিবার কোনো গরিব দুঃখীকে একটু দান করবেন, কোনো মন্দিরে আপনি একটু লোহা দান করতে পারেন, কোনো মন্দিরে অন্ন দান করতে পারেন, কোনো মন্দিরে আপনার সামর্থ্য অনুযায়ী গম দান করতে পারেন, একটু নাভিতে কেশর লাগাতে পারেন, সূর্য প্রণাম করতে পারেন। এবং তুলারাশির সবসময় কিন্তু ফিট ফাট হয়ে থাকা দরকার। তুলারাশির অধিপতি শুক্র, তাই অবশ্যই নিজেদের সবসময় ফিট ফাট রাখবেন, যত ফ্রেশ হয়ে থাকবেন, পারফিউম ব্যবহার করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরবেন। ফলে যত নিজেকে আপডেট, ব্যক্তিগত দিক থেকে নিজেকে আপডেট রাখবেন, আপনাদের সব দিক থেকে পরিস্থিতি তুলারাশির আপডেট হয়ে যাবে। ফলে করে দেখুন, দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না। রাশিতে কেতু বসে আছে, সমস্যা দিয়ে দেবে, এরকম কোনো ব্যাপার নেই। বৃহস্পতির দৃষ্টি পড়ছে, কিছু আধ্যাত্মিক চেতনার উন্মেষ হতে পারে। বৃহস্পতি কেতু চরম আধ্যাত্মিকতা দেয়, তাহলে সেদিক থেকেও কিন্তু ভালো ফল পাবে। যাক, বড় প্রোগ্রাম করবো না বললাম, তাও একটু বড় হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। একটু শেয়ার করলে তুলারাশির জাতক জাতিকারা দেখতে পারে, তাই বারবার বলেছি একটু শেয়ার করে দেবেন। অবশ্যই যারা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।